শিল্পক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে সিটি গ্রুপ। তারই নতুন সংযোজন রূপসী ফিড মিল, যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো আজ থেকে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হয়েছে এই মিলটি। উন্নত প্রযুক্তি আর আধুনিকতার মিশেলে গড়ে তোলা হয়েছে এই মিলটি, যার দৈনিক উৎপাদন ক্ষমতা 2700 টন, তবে বর্তমানে উৎপাদিত হচ্ছে 1920 টন, ঘন্টায় 80 টন। বর্তমানে 40 থেকে 42 রকমের পোলট্রি, ফিশারিজ, ক্যাটল, ফিড উৎপাদন করা হচ্ছে এখানে। তবে এখন বাজারজাতকরণ করা হচ্ছে 3 ধরনের ফিডের। প্রথমে ফিডের কাঁচামাল দেওয়া হয় একটি মেশিনে, এরপর আরও 3টি মেশিনের সাহায্যে সেটি প্রক্রিয়াজাত করা হয়। এই প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন করা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আর কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই উৎপাদন থেকে প্যাকেটজাত করা হচ্ছে এসব ফিড। মিলটির অত্যাধুনিক মেশিনারিজ আনা হয়েছে নেদারল্যান্ডস থেকে। সোমবার দুপুরে সিটি গ্রুপের নবনির্মিত রূপসী ফিড মিল পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সহ 25 সদস্যের প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এবং পরিচালক মোহাম্মদ হাসান। এরপর তারা নেদারল্যান্ডস থেকে আমদানি করা বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে রূপসী ফিড মিল ঘুরে দেখেন। সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন তারা। It's fantastic to be here and to see this big, big factory which is working together with counterparts in the Netherlands. So there's Dutch machinery involved. Bangladeshi entrepreneurs can work together with their friends and counterparts in the Netherlands and have a win-win situation. সিটি গ্রুপের চেয়ারম্যান বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের কারণেই ব্যবসার উন্নতি হচ্ছে, যা ভবিষ্যতে আরও জোরদার হবে। আজকে দেশটা স্বাধীন হয়েছিল বিদায়ে, আমরা এই কাজগুলি কইরা আগায় নিতে পারতেছি দেশটাকে। আপনাদের সহযোগিতা কামনা করি সবসময়, আমরা যাতে আরও ব্যবসার উন্নতি চরণ শিখরে নিয়ে যেতে পারি। রূপসী ফিড মিলের সম্পূর্ণ কার্যক্রম শুরু করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে জানান সিটি গ্রুপের কর্মকর্তারা। শাহরিয়ার জামান, দ্বীপ, এখন, নারায়ণগঞ্জ।